হে গাইজ, ওয়েলকাম টু আর চ্যানেল। আমি ইন্দ্রনীল। আমি জানি ফটোশপের ভিডিওগুলো একটু লেট করে আসছে, কোনো চিন্তা নেই। আমি ফটোশপের টিপস অ্যান্ড ট্রিক্সের উপরে খুব শর্ট এক মিনিটের ভিডিও, যেগুলো শর্ট ভিডিওতে আপনারা দেখতে পারবেন, খুব তাড়াতাড়ি নিয়ে আসতে চলেছি। তো গত এপিসোডে আমরা লেয়ার মাস্ক সম্পর্কে ডিসকাস করেছিলাম, আজকে আমরা ক্লিপিং মাস্ক বা ক্লিপ মাস্ক সম্পর্কে ডিসকাস করব। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক। আমি এখানে রেক্ট্যাঙ্গেলের মর্কিটুল দিয়ে একটা শেপ বানিয়ে নিয়েছি। এবার সাপোজ ধরুন আমি একটা নতুন লেয়ার নিলাম, আর তার উপরে যদি আমি পেন্ট করি, তাহলে দেখুন টোটাল এরিয়াটা জুড়ে পেন্ট হচ্ছে। আমি চাইছি না অনলি যে গ্রিন যে এরিয়াটা রয়েছে শুধু সেইটুকুনি এরিয়ার মধ্যে পেন্ট হোক। অবভিয়াসলি হ্যাঁ, আমি যে কোনো সিলেকশন টুল দিয়ে গ্রিন এরিয়াটাকে সিলেক্ট করে নিতে পারি, তারপর নতুন লেয়ারে নিয়ে এসে আমি এটাকে পেন্ট করতেই পারি। কিন্তু আমি এইভাবে করবো না, আমি আরও সহজ প্রসেসে করবো, সেটা হচ্ছে ক্লিপ মাস্কের সাহায্যে। কীভাবে না, সাপোজ ধরুন আমি এটার ওপরে জাস্ট পেন্ট করছি, এরপর যদি এই দুটো লেয়ারের মাঝখানে আমি যদি অল্টের সঙ্গে মাউস পয়েন্টার নিয়ে যাই, তাহলে দেখুন কার্সারটা চেঞ্জ হয়ে গেছে। দেন যদি আমি এখানে যদি এটা ক্লিক করি, তাহলে দেখুন ওপর দিকের যে কালো এরিয়াটা রয়েছে সেটা নিচের লেয়ার যেটুকুনি রয়েছে ঠিক সেইটুকুনির মধ্যে শো করছে। আরও ভালোভাবে বোঝাচ্ছি, যদি আমরা নিচের লেয়ার থেকে ওপরের লেয়ারে পেন্ট করি, তাহলে কী হবে না, ওপরে যে লেয়ারটা আমরা দেখতে পাচ্ছি টোটাল এরিয়াতে পেন্ট হবে। আমি সেটা চাইছি না, আমি চাইছি অনলি নিচে যে গ্রিন এরিয়াটা রয়েছে সেইটুকুনি জায়গায় পেন্ট হোক। আমি যদি এখানে নর্মাল পেন্ট করি, তাহলে এটা টোটাল এরিয়াটা জুড়ে পেন্ট হবে। কিন্তু আমি যদি ক্লিপ মাস্ক ইউজ করি, কীভাবে ইউজ করবো না, অল্টের সঙ্গে যদি আমি এখানে এটা ক্লিক করি, তাহলে নিচের যে এরিয়াটা আমার ভিজিবল রয়েছে শুধু সেই এরিয়াতেই এটা পেন্ট হবে। আরও একটা শর্টকাট রয়েছে, আমি যদি কন্ট্রোল অল্ট জি প্রেস করি, তাহলে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি ক্লিপ মাস্ক অ্যাপ্লাই হয়ে গেছে। এগুলো আমরা কেন ইউজ করি, সাপোজ ধরুন আমি কোনো একটা নর্মাল পেন্ট করছি খুব ইজিলি, ওকে, আমি সবার ফার্স্ট যাতে এটাকে ক্লিপ মাস্ক করে নিচ্ছি। দেন যদি আমি সামান্য এরিয়া যদি আমি পেন্ট করতে চাই, আমি অপ্যাসিটি যেটা রয়েছে সেটাকে একটু কমিয়ে দিলাম। দেন যদি আমি এখান দিয়ে দেখুন পেন্ট করছি, ওকে, জাস্ট এজ যেগুলো রয়েছে সেগুলোতে সাপোজ ধরুন আমি পেন্ট করছি, বাইরে অবভিয়াসলি পেন্ট হয়েছে, কী হয়ে দেখবো। আমি যদি এখানে সেম অল্টের সঙ্গে যদি এখানে ক্লিক করি, তাহলে দেখুন লেয়ার মাস্ক যেটা রয়েছে বা ক্লিপ মাস্ক যেটা রয়েছে সেটা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি এখান দিয়ে কিন্তু পেন্ট হয়েছে, কিন্তু যখনই আমরা ক্লিপ মাস্ক অ্যাপ্লাই করব, তখনই এটা দেখুন বাইরে যে এরিয়াটা রয়েছিল সেটা ডিলিট হয়ে যাবে বা চলে যাবে, ইনভিজিবল হয়ে যাবে, শুধু নিচের লেয়ারের উপরে যে এরিয়াটা রয়েছে শুধু সেই এরিয়াটা আমাদের শো করবে। আরও ডিটেলসে জানি, সাপোজ ধরুন আমি এখানে আরও একটা লেয়ার নিয়ে নিচ্ছি, আর এর ভেতরে আমি একটা ইলিপটিক্যাল মর্কি টুল দিয়ে নর্মাল সিলেকশন করে একটা কালার ফিল করছি, অল্ট ব্যাকস্পেস, ডান। এবার সাপোজ ধরুন আমি চাইছি অনলি যে রেড কালার যেটা রয়েছে বা পিঙ্ক কালার যেটা রয়েছে সেটার আমি কালার চেঞ্জ করব অ্যাডজাস্টমেন্ট লেয়ার দিয়ে। ধরুন সাপোজ যে হিউ স্যাচুরেশন অ্যাডজাস্টমেন্ট লেয়ার রয়েছে সেটা দিয়ে যদি আমি চেঞ্জ করতে চাই, জাস্ট আমি এখান থেকে হিউ স্যাচুরেশনে যাব। দেন যদি আমি এখান থেকে চেঞ্জ করি, তাহলে দেখুন দুটোর কালারে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, বাইরে যেটা ছিল সেটা সায়ান হয়ে গেছে, ভেতরে যেটা ছিল সেটা গ্রিন হয়ে গেছে। আমি চাইছি অনলি যে রেড এরিয়া যেটা ছিল, মানে উপরের ভেতরের যে এরিয়া যেটা ছিল, শুধু সেটার কালার চেঞ্জ করব। কি করব, আমার তো এখানে হিউ স্যাচুরেশন অ্যাডজাস্টমেন্ট লেয়ার অন রয়েছে, জাস্ট অল্টের সঙ্গে যদি আমি এখানে ক্লিক করি, দেখুন এরিয়াটা গায়েব হয়ে গেছে, গায়েব হয়নি, অরিজিনাল ব্যাকগ্রাউন্ডে যে লেয়ারের যে কালার যেটা ছিল গ্রিন কালার সেটা এক হয়ে গেছে। আমি এখান থেকে হিউ স্যাচুরেশনটা চেঞ্জ করে দিয়ে খুব ইজিলি দেখাতেই পারি। আরও একটা ভাবে করতে পারি, সাপোজ ধরুন এটাকে আমি ডিলিট করে দিচ্ছি, আবার আমি হিউ স্যাচুরেশন লেয়ারে যাচ্ছি, দেন ধরুন আমি এখান থেকে হিউটা চেঞ্জ করে দিচ্ছি। আমরা যদি নিচের দিকে লক্ষ্য করি, তাহলে এখানে দেখতে পারবো ক্লিপ মাস্কের অপশান রয়েছে, জাস্ট যদি আমরা এখানে ক্লিক করে দিই, তাহলে দেখুন অনলি ওপরে যে রাউন্ড শেপ যেটা ছিল সেটার কালারটা চেঞ্জ হয়েছে, ব্যাকের যে কালার যেটা ছিল সেটা কিন্তু আবার রিটার্ন চলে এসেছে, খুব ইজি। তো চলুন কিছু ফানি জিনিস দেখা যাক। ওকে, তো আমি এখানে একটা টেক্সট লেয়ার নিয়েছি যেখানে আমি ফ্রুটস লিখেছি, আমি চাইছি এই ফ্রুটস লেখার যে অ্যালফাবেট যেগুলো রয়েছে তার ভেতরে কিছু ফ্রুটসের ছবি থাকে। কী করে করবো চলুন দেখে নিই। আমি নেক্সট একটা ছবিতে অ্যাপেলের একটা ছবি নিয়ে নিয়েছি, তো আমি জাস্ট এই অ্যাপেলের ছবিটাকে ড্র্যাগ করে নিয়ে এসে এর উপরে পেস্ট করব। ওকে, ছবিটা অনেকটা বড় রয়েছে, আমি জাস্ট কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে ছোট করে নিচ্ছি, ওকে ওকে, সিম্পল, হিট এন্টার। এবার যদি আমি অল্টের সঙ্গে
বা শর্টকাট কি ইউজ করে যদি ক্লিপ মাস্ক ইউজ করি, জাস্ট এখানে গিয়ে একটা ক্লিক করব। দেখুন বাইরের দিকে যে অ্যাপেলের ছবিটা আমরা দেখতে পাচ্ছিলাম সেটা গায়েব হয়ে গেছে, অনলি নিচের যে এফ লেটার যেটা ছিল সেটার উপরে অ্যাপেলের ছবিটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। খুব ইজি। তো আমি আরও চাইছি প্রত্যেকটা যে লেটার রয়েছে তার উপরেও কিছু কিছু ফলের ছবি আসুক। তো নেক্সট আমি আরও একটা ছবি নিচ্ছি, সাপোজ ধরুন এই পাইনঅ্যাপেলের ছবিটা, ওকে জাস্ট ড্র্যাগ করে নিয়ে আসবো, কেটে দিচ্ছি, জাস্ট কন্ট্রোল টি, এরপর আমি এটাকে রিসাইজ করে নিচ্ছি। এবার সাপোজ ধরুন আমি এখানে ক্লিপ মাস্ক অ্যাপ্লাই করলাম, আমি চাইছি যে অনলি আর লেটার যেটা রয়েছে শুধু তার উপরেই পাইনঅ্যাপেলের ছবিটা থাক, ইউর ওপর যেন না যায়। কী করবো? আমি সিম্পল ইরেজ করে দিতে পারি। যদি ইরেজ করে দিই তাহলে আমি আগেই বলেছি সেটাকে যদি আমি সেভ করে দিই তাহলে আর ব্যাকে নিয়ে আসা সম্ভব নয়। তো আমি এখানে লেয়ার মাস্কের অ্যাপ্লাই করতে পারি। আজকে আমরা ক্লিপ মাস্ক দেখছি, প্রিভিয়াস এপিসোডে আমরা লেয়ার মাস্ক দেখেছিলাম, তো এখানে আমরা লেয়ার মাস্ক অ্যাপ্লাই করতে পারি। কী করে? জাস্ট এটার উপর আমি এটা ক্লিক করবো, দেন ব্রাশ নিয়ে আমি এর ওপর দিয়ে ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করে দেবো। এখানে লেয়ার মাস্ক অ্যাপ্লাই হয়ে যায়, অপাসিটিটা আমি হাই করে দিলাম, ওকে, খুব ইজি। তো আর যেটা ছিল শুধু সেইটুকুনি লেখা রয়ে গেল, বাদ বাকি যে এরিয়া যেটা রয়েছে সেটা গায়েব হয়ে গেল। তো ওকে, আমি এটা প্রত্যেকটাই করছি। তো আমি এখান থেকে ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, তাতে আপনারা বোরিং ফিল করবেন না। ওকে, লাভলি দেখতে লাগছে। এবার ধরুন আমি যদি এখান থেকে ক্লিপ মাস্ক যেগুলো রয়েছে সেগুলো যদি উঠিয়ে নিই তাহলে কী হবে? ওকে, দেখুন ইমেজগুলো, দেখুন বাইরের দিকে যতটা ছিল ততটা কিন্তু এরা বেরিয়ে যাচ্ছে, খুব বাজে দেখতে লাগবে। অনলি টেক্সট লেয়ার যেটা ছিল সেটার ওপরে এই টোটাল ইমেজগুলো ছিল। তো ক্লিপ মাস্ক যেগুলো ছিল সেগুলো যদি আমরা উঠিয়ে দিই তাহলে দেখতে খুব বাজে লাগবে, পুরো ছবি যেগুলো রয়েছে সেগুলো ছড়িয়ে ছিটিয়ে যাবে। তো আমি আবার এখানে ক্লিপ মাস্ক যেগুলো রয়েছে সেগুলো আবার অ্যাপ্লাই করে দিচ্ছি। তো এখানে অনেকগুলো লেয়ার দেখতে পাচ্ছি, আমরা কি করতে পারি না, সিম্পল এখান থেকে সিলেক্ট করে নিয়ে কন্ট্রোল জি গ্রুপ করে দিতে পারি। আর কি করতে পারি? জাস্ট গ্রুপের উপরে ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, যদি আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্টে ক্লিক করি তাহলে দেখুন এখানে একটা স্মার্ট অবজেক্ট ক্রিয়েট হয়ে যাবে। আমরা জাস্ট এটার উপর ডাবল ক্লিক করে আমরা কিন্তু এগুলোকে পরেও চেঞ্জ করতে পারি। কী স্মার্ট অবজেক্ট, স্মার্ট অবজেক্টের কী কাজ অবশ্যই জানবো নেক্সট ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর যদি কোনো কোয়ারি থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।